আমাদের যে দাবি, ন্যায্য দাবি, এই দাবির জন্য আমরা যতদূর যেতে পারি ততদূর যাব। নমস্কার প্রিয় দর্শক, আপনারা হচ্ছেন ডিজি টুবার চ্যানেল, আমি নিশীথ। প্রতিদিনের ন্যায় আজও উপস্থিত হয়েছি আজকের প্রাসঙ্গিক কিছু ঘটনার প্রেক্ষাপটে একটি প্রতিবেদন। প্রথমত, রাজ্যের যে সরকারি কর্মচারীদের যে কর্মবিরতি, তা কতটা সফল এবং কতটা সফল হয়নি, সরকার পক্ষ কি বলছেন, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কর্মচারী যে কর্মবিরতি পালন করেছেন এবং এই 32টি সংগঠন, তারা কি বলছেন, এবং এই ক্ষেত্রে দুইজনের দ্বিমত। সরকার পক্ষ বলছেন যে কর্মবিরতি সফল হয়নি, এক পক্ষ অর্থাৎ যারা কর্মবিরতি করছেন তাদের 32টি সংগঠন এবং তাদের যে বক্তব্য, তারা বলছেন কর্মবিরতি সফলভাবে সফল হয়েছে। আজকের এই কর্মবিরতিকে গতকালকে এবং আজকের এই যে কর্মবিরতি, এই কর্মবিরতিকে যে সরকারি কর্মচারী যেভাবে পালন করেছেন পেন ডাউন করে দিয়ে, কিন্তু তাদের এই কর্মবিরতিকে আজকে ডিজি টুবাস বলবে মানবতাবাদী কর্মবিরতি। কারণ এই কারণেই যে কর্মবিরতির মধ্যে দিয়ে বিভিন্ন জরুরি যে পরিষেবা, সেই পরিষেবাগুলোকে সচল রেখেছেন, আর তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দিকে দৃষ্টি রেখে এই কর্মবিরতি তারা সম্পন্ন করেছেন। এই জন্য বা একজন ইউটিউবার হিসেবে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী যে কর্মবিরতি পালন করছে তাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, আমার কিছু আঁকা কার্টুন আপনাদের সামনে নিয়ে এসেছি যে সবাই কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না, আর রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী শুধুই কিন্তু গাধা ভাববেন না। এই দেখুন, এটা একটি চিত্র, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, তো আমি দেখানোর চেষ্টা করছি যে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীকে এইভাবে গাধা ভাববেন না, তারা শুধু ঘাসে মুখ দিয়ে চলে না। আর রাজ্য সরকারের কর্মচারীর দ্বিতীয় একটি যে ছবিটি আমি এঁকেছি সেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, যে রাজ্য সরকারের কর্মচারী সমস্ত রকম বোঝা বহন করবেন আর তাদের যে প্রাপ্য ডিএ তারা কিন্তু পাবেন না, এরকম কি বোঝাবেই চলবেন। তৃতীয় ছবিটা দেখাচ্ছি বাংলার যে রাজ্য সরকারি কর্মচারী, আজকে কিন্তু বাংলার বাঘ। কেন বাংলার বাঘ, আমি আসবো বিস্তারিত পরবর্তীতে, আপনারা কিন্তু স্কিপ করে যাবেন না। তার আগে ধর্মতলার একটি ফুটেজ দেখাচ্ছি এবং শহীদ মিনারের ফুটেজ দেখাচ্ছি, এই ফুটেজ দুটো দেখুন, তারপরে আসবো আমি বিস্তারিত আলোচনায়। নিশ্চয় এতক্ষণ আপনারা দেখলেন যে মাসে 36% বেতন কম, তার উপর ভয় দেখানো এবং হাইকোর্টের রায়কে অমান্য করা, রাজ্যবাসীর রাজ্য সরকারের সমস্ত কর্মচারীর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সরকারের শেষ অস্ত্র হলো ভয় দেখানো। ভয় খেতে খেতে সরকারি কর্মচারী আজকে ভয়কে উপেক্ষা করতে শিখে গেছেন, সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজ এবং গতকালকে যেভাবে আন্দোলন করলেন কর্মবিরতি, এই কর্মবিরতি আন্দোলন রাজ্যবাসীর কাছে অনেক শিক্ষা বা অনেক দায়বদ্ধতাও এনে দেয়। কেন বলছি দায়বদ্ধতা বা শিক্ষা এনে দেয়, কারণ দেখা যাচ্ছে যে সরকারের কাছে রাজ্য সরকারি কর্মচারী কিন্তু দায়বদ্ধ, তাদেরকে বিভিন্ন রকম যে হুমকি বা ভয় বা বিভিন্ন রকম একটা প্রোফরমা দেওয়া হয়েছে যে তাদের বেতন কাটা হয়, চাকরি থেকে তাদেরকে এইরকমভাবে ইয়ে করা হবে, তার যে রুল, সরকারি যে রুল যেটাকে সরকারি কর্মচারী কালাইন বলছেন সেটাকে তারা শহীদ মিনার ওখানে পুড়িয়েছেন, সে আপনারা ক্লিপে দেখলেন। কিন্তু সরকারের কাছে দায়বদ্ধ থাকা সত্ত্বেও সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে নিজেদের যে হকের দাবি, যেভাবে নিজেদের যে কথা তারা তুলে ধরেছেন সেটা সত্যি প্রশংসনীয়।
কিন্তু আম জনতা সাধারণ সাধারণ যে রাজ্যবাসী তারা বিভিন্ন অন্যায় বা প্রতিবাদ যে চাকরি প্রার্থীদের যে অবমাননা হচ্ছে আজকে দেখা যাচ্ছে তাপস কুন্তল দেখা যাচ্ছে পার্থ দেখা যাচ্ছে অনুব্রত এরকম বিভিন্ন রকমভাবে যারা সরকারি আইন বা সরকারের সমস্ত পরিষেবাকে নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করেছেন যে জঘন্যতম কাজগুলো করেছেন রাজ্যবাসীর সঙ্গে কিন্তু রাজ্যবাসী সব নিশ্চুপ চুপচাপ অথচ রাজ্য সরকারি কর্মচারী যে দায়বদ্ধতা রয়েছে তা সত্ত্বেও তারা কিন্তু আন্দোলন করছেন তারা এগিয়ে এসেছেন তারা সামনে নেমেছেন পথে নেমেছেন সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে কিন্তু রাজ্যবাসী এখনো কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন এখনো তারা জোরালো আন্দোলন করতে পারেন না জোরালো একটা প্রতিবাদ ভাবনা আসে না তাদের মধ্যে আমি আজকে এই কথাগুলো বলছি কারণ কি আমিও টেট পাস আপার প্রাইমের পাস করেছিলাম বঞ্চিত কোথায় সেটিং হবে কোথায় কি হবে জানি না পাইনি বাড়িতে তিন ভাই তারাও কিন্তু আপার প্রাইমের পাস করেছেন কোনো চাকরি হয়নি কেন হয়নি জানি না হয়তো বা সেটিং বা সেটিংয়ের কোনো গণ্ডগোল হয়তো সেটিং করতে পারেনি আজকে এইরকমভাবে কলকাতার রাজপথে যে সমস্ত চাকরি প্রার্থী বসে আছেন তারাও এইরকমভাবে বঞ্চিত তাদের পাশে দাঁড়াবেন না রাজ্যবাসী তাদের কথা একটু ভাববেন না রাজ্যবাসী আজকে সরকারি কর্মচারী সরকারের প্রতি দায়বদ্ধ থাকা সত্ত্বেও তারা কিন্তু এই সমস্ত কাজ করেছেন জানি না দর্শক আপনাদের ভাবনা বা আপনাদের চিন্তা ভাবনা কি আপনারা কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ভিডিওগুলো বা প্রতিবেদনগুলো আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমরা প্রায়শই বলি জনদরদী সরকার জনবিরোধী সরকার শব্দটা কিন্তু বিশেষ তাৎপর্যবহুল কাকে আমরা জনদরদী বলবো আর কাকে আমরা জনবিরোধী বলবো জনদরদী আমরা তাকেই বলবো যে নিজে আমি অর্জিত করেছি যে সম্পদ বা সম্পত্তি আমার কায়িক শ্রমে আমার শ্রমের দ্বারা এবং সেই শ্রমের দ্বারা আমি যদি জনগণের কল্যাণ করি তাহলে আমি কিন্তু জনদরদী হতে পারলাম জনবিরোধী আমরা এই ধারের অর্থ আরেক জায়গায় ব্যয় করছি আরেক জায়গার অর্থ আরেক জায়গায় ব্যয় করছি কারণ তাদেরকে বঞ্চিত করে সেই অর্থ অন্য জায়গায় দিচ্ছি অন্য জায়গার অর্থ নিয়ে আবার তাকে বঞ্চিত করে আবার আরেক জায়গায় দিচ্ছি একে জনদরদী বলবেন না জনবিরোধী বলবেন দর্শক আপনারা বিচার করুন আমি আমার ভাবনা আমার মতো করে আমি আপনাদের সামনে রাখলাম এইমাত্র আচ্ছা আপনারা বলুন তো পশ্চিমবঙ্গে এখনো কিন্তু যৌথ পরিবার শেষ হয়ে যায়নি এখনো কিন্তু যৌথ পরিবার রয়েছে আচ্ছা যৌথ পরিবারের ক্ষেত্রে অনেক সময় সংসারের সমস্ত দায় দায়িত্ব একজনের কাঁধে থাকে কিন্তু সেই একজনের কাঁধে যখন থাকে আর সেই অবস্থায় তার উপরে যখন বিভিন্ন রকম কথা ওঠে যে তিনি এই পয়সা মেরেছেন ওই পয়সা মেরেছেন আর কিছু করেছেন তখন পরিবারের সেই ছোট্ট একটি পরিবারের যৌথ পরিবারের সেই ব্যক্তি বলেন ভাই এবার আমি আর সংসারের যে মালিকানা করছিলাম আমি করবো না এবার তুমি করো একটা ছোট্ট পরিবারের ঘটনা বলছি আপনাদের সেই ছোট্ট পরিবারের সেই ব্যক্তি কিন্তু এত রকম তার উপরে যখন অভিযোগ ওঠে তিনি কিন্তু সেই পথ থেকে ছেড়ে দেন কিন্তু আমরা দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে এত অভিযোগ 2011 সাল থেকে এত অভিযোগ কিন্তু এখনো আমার সেই স্বার্থপরতা আমার সেই প্রশাসনকে শাসনকে একেবারে কড়ায়ত্ত করে রাখার এই সমস্ত লোলুপতা আমাদের কাটলো না কি জঘন্য আমাদের এই ভাবনাটুকু এই বোধটুকু আমাদের জাগলো না এত দ্বিচারিতা এত বিষমতা এত অরাজকতা দর্শক জানি না আমি কতটা ঠিক বলছি কিন্তু আমার মন এবং ভাবনায় এই সমস্ত কথাগুলো উঠে এসেছে আমি আপনাদের সামনে তুলে ধরছি এইমাত্র দেখতে থাকুন বিষয়গুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার উচিত ছিল আন্দোলনের তীব্রতাকে মান্যতা দিয়ে আলোচনায় বসা সেই সরকার তারা ক্ষমতার ঔদ্ধত্যে ওই নবান্নতে বসে সার্কুলার জারি করছে এবং অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপলের জায়গায় যদি তিনি মনে করেন যে সরকারটা অফ দা রুলার বাই দা রুলার ফর দা রুলার তাহলে বোধহয় উনি চরম ভুল করছেন।